থ্রিলার ঘরানার সিনেমায় চৌকস পুলিশ অফিসার শের খান চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক সাকিব খান। মিশন এক্সিট ড্রিম পরিচালক সানি সানোয়ার এ সিনেমা নির্মাণ করছেন। সাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও নির্মাতা সানির প্রোডাকশন হাউস কপ ক্রিয়েশন এর যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করা হবে। নায়ক পরিচালকের ঘোষণার পর আলোচনায় কে হচ্ছেন সাকিব তথা শের খানের নায়িকা। গুঞ্জন, সাকিব খানের জন্য নাকি নায়িকা খুঁজেই পাচ্ছেন না নির্মাতা প্রযোজকরা। শের খানের নায়িকা প্রসঙ্গে সানি সানোয়ার বললেন, ছবিটির লাইন আপ সাজানো শুরু করেছি, মাত্র তো সাকিব খানের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম। ছবিতে তিনি একজন চৌকস অফিসার, ফলে তার সঙ্গে মানানসই পাত্রী লাগবে, কারণ চরিত্রটির সঙ্গে চাইলেই যে কেউ ম্যাচ করতে পারবে না। তবে এখনো আমরা সে পর্যন্ত যাইনি, আরো কিছু কাজ শেষ করেই নায়িকার বিষয়টিতে যাব। সানি আরো জানান, সাকিব খানকে এবার যেভাবে তারা উপস্থাপন করছেন পর্দায়, এর আগে তাকে সেভাবে কেউ দেখেনি, ফলে চরিত্রটি শুধুই পুলিশ অফিসারের নয়, তাতে অনেকগুলো বিষয় রয়েছে, এমনটাই মনে করেন নির্মাতা প্রযোজক। যদিও এ বিষয়ে সাকিব খানের এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এসকে ফিল্মস এর ফেসবুক পেজে শের খানের খবর দিয়ে বলা হয়, স্বল্প সময়ের মধ্যে শের খান নিয়ে আপনাদের আগ্রহ, উদ্দীপনা ও ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আশা করি শের খান চলচ্চিত্রটি আপনাদের আকাঙ্ক্ষা পূরণে সফল হবে। শের খান যৌথভাবে প্রযোজনা করছে সাকিব খানের এসকে ফিল্মস এবং নির্মাতা সানি সানোয়ারের কপ ক্রিয়েশন।